হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ড চ্যানেল সরকারি জব আপডেট তো আজকে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ কর্মসংস্থান পেপারে যে সমস্ত সরকারি চাকরির লেটেস্ট আপডেট উঠে এসেছে কর্মসংস্থান পেপারে সেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করবো এর পাশাপাশি সমস্ত কিছু যখন ডিটেলসে বলবো তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে চলো একদম ফ্রন্ট পেজে একদম প্রথম পাতায় যে রিগুট সম্বন্ধে আমরা জানতে পারবো সেটা হচ্ছে পঞ্চায়েতে সাড়ে সাত হাজার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ ঠিক আছে তো এই সম্পর্কে যখন অফিসিয়াল আপডেট প্রকাশিত হবে অবশ্যই তোমাদের কিন্তু এই সম্পর্কে ভিডিও করা হবে এর পাশাপাশি তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে এই আপডেটটা আমরা অনেক দিন ধরেই শুনে আসছি এর পাশাপাশি পঞ্চায়েতে যে সাত হাজার ক্লার্ক ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ হবে এটাও কিন্তু আমরা শুনে আসছি ঠিক আছে এর পাশাপাশি আরেকটা জিনিস রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিএসএফে দু হাজার একশো চল্লিশটি শূন্য পদে ট্রেজম্যান পদে নিয়োগ করা হবে এটা নিয়ে একটা শর্ট নোটিফিকেশান কিন্তু তোমাদের আমি দিয়েছিলাম মনে করো ঠিক আছে দু হাজার একশো চল্লিশটি শূন্য পদে বিএসএফের ট্রেজম্যান পদে যোগ্যতা লাগে হচ্ছে মাধ্যমিক এর পাশাপাশি কিছু ট্রেডস রয়েছে যেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র সেই ট্রেডগুলোতে তোমাকে পাস করতে হবে ঠিক আছে একটা পাস মার্ক রয়েছে সেগুলো তোমাকে পাস করতে হবে তো সে সম্পর্কে যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে তোমাদের কিন্তু সেগুলো বলে দেওয়া হবে পাশাপাশি রেলে এক হাজার ছশো ছেচল্লিশটি অ্যাপেন্ডেন্স পদে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরে একশো পনেরো জন নার্স অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো এখানে তোমরা যাবতীয় ডিটেলসগুলো দেখতে পারবে কোন কোন রিক্রুটমেন্ট সম্বন্ধে বর্তমানে চলছে কোন কোন রিক্রুটমেন্টের ফর্ম ফিল বলতে চলছে এর পাশাপাশি অনেক কিছু কিন্তু এখানে জানতে পারবে ফর এক্সাম্পল সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান ভূগোল সাম্প্রতিক ঘটনা খেলাধুলা থেকে ঠিক আছে অর্থনীতি সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে এবং এই পেপারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাদের সাথে এর শেয়ার শেয়ার করছি সেটা হচ্ছে এই জিজ্ঞাসা তো এখানে চাকরির আপডেট উঠে আসছে সেগুলো তোমাদের আমি একে বলার চেষ্টা করছি তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পুলিশের চাকরি তো দেখো একজন এখানে প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে শূন্য পদ কত আছে কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার তো তার উত্তর এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের প্রায় বারো হাজার কনস্টেবল পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে এ মাসে সম্ভাবনা আছে মাধ্যমিক পাশা আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনের যোগ্য ঠিক আছে এর পাশাপাশি দেখো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি পঞ্চায়েত বিভাগে ঠিক আছে যে পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক সহ বিভিন্ন পদে প্রায় ছ হাজার শূন্য পদের লোক নাম হবে বলে এবং গত বছর পুজোর আগে একটি খবর বেরিয়েছিল কর্মসংস্থানে বলা হয়েছিল ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি বেরোতে পারে এখনও বিজ্ঞপ্তি বেরোনি কবে বেরোবে তা তার উত্তর এখানে বলেছে পঞ্চায়েত দপ্তরে প্রায় ছ হাজার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদের লোক নিয়োগ করা হবে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে ঠিক আছে এবং দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পদের পরীক্ষা কবে হবে এখানে লেখা সমস্ত কিছু ডিটেলসে কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে কিভাবে নিয়োগ হয় কত এক্সামে কত পরীক্ষা হয় না হয় সমস্ত কিছু এখানে বলা হয়েছে এবং সর্বশেষে দেখতে পারো দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে এবছর আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ ঠিক আছে আর এখানে চাকরির আপডেট বলতে এখানে মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার কত শূন্য থাকতে পারে এখানে একজন প্রশ্ন করেছে তার উত্তরে বলেছে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার শূন্যপদ আগে জানানো হয় না তবে সব গ্রুপ মিলিয়ে প্রায় তিনশো শূন্য পদ পূরণ করা হবে ধরে নিতে পারেন এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে এপ্রিল মে মাস নাগাদ পরীক্ষা হতে পারে এই ছোট্ট আপডেট কিন্তু চ্যানেলে উঠেছে এবং এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখন দরখাস্ত আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছ ডি এসএসবি টেক সেকশন অফিসার হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রে জেলা ইন্সপেক্টর ঠিক আছে এর পাশাপাশি বেনারস সিন্ধু বিশ্ববিদ্যালয় নার্সিং অফিসার স্টিল অথরিটির টেকনিশিয়ান তারপরে বলছে ডাক বিভাগের ড্রাইভার এ সমস্ত কিন্তু বর্তমানে কিন্তু ফিল চলছে তো এটুকু ছিল লেটেস্ট ছোট্ট একটা আপডেট এর পাশেও দেখতে পারবো তোমরা রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল কনস্টেবল যিনি দু হাজার চব্বিশে কোন তারিখ পরীক্ষা হবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল দু হাজার তেইশে মেন্স পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে একুশে জানুয়ারি ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ষোলো ও সতেরো মাঠ তারপর এয়ারফোর্স অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ পদের পরীক্ষা ষোলোই জানুয়ারি কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ইন্টারভিউ আঠেরোই জানুয়ারি থেকে ইন্টেলিজেন্স ব্যুরো সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার সতেরো আঠেরো জানুয়ারি পরীক্ষা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জন পদের পিলি পরীক্ষা আটাইশে জানুয়ারি তো এই রিসেন্ট কোন কোন পরীক্ষা হতে চলেছে সামনে তো সেগুলোও কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে তো এগুলো তোমরা আপডেট হিসেবে পেতে পারো তো অবশ্যই ভালো আর একটা কথা তোমাদের যেটা বলে রাখাও দরকার সেটা হচ্ছে যারা বলো না মক টেস্ট আমি কোভাই কীভাবে কোথায় যাচাই করবো তো এই পেপারটা তোমরা যদি কালেক্ট করতে পারো তো এখানে কিন্তু তোমরা যে ফুডের সাব ইন্সপেক্টর দেখো এখানে অনেক কোশ্চেন্স দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন যেখানে দেওয়া আছে তার সাথে অঙ্কের ম্যাথের যে রিজনিংয়ের অঙ্কগুলোও কিন্তু সলিউশন করে দেওয়া আছে তো তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু তোমরা জানতে পারবে এখান থেকেও তোমরা মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার একটা সুযোগ পেতে পারো ঠিক আছে তো এতটুকু ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ